KM শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। তোমাদের বার্ষিক পরীক্ষা কবে হবে সেই সময়সূচি তো প্রকাশ হয়ে গেছে, 24 থেকে 30 নভেম্বরের মধ্যে। আর এখানে তোমাদের পরীক্ষা হবে তিনটি বিষয়ের, বাংলা, গণিত এবং ইংরেজি। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, আবার চ্যানেল ঘুরেও দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমরা তোমাদের গণিত প্রশ্নের ধরন কেমন হবে সেটি নিয়ে আলোচনা করব। পরীক্ষায় তোমাদের চারটি ভাগ থাকে, সেই চারটি ভাগ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, কীভাবে হয়ে থাকে চলো দেখি। যেমন তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের কথাটাই ধরা যাক, এই প্রশ্নে তোমাদের এমনিতে আগে 30 নাম্বার লিখতে হতো, 30টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল। কিন্তু এখন তোমাদের যেহেতু নাম্বারই 50 হয়ে যাচ্ছে 100 জায়গায়, তাই বহু নির্বাচনী প্রশ্ন লিখতে হবে 15টি। আর এই 15টিতে পাটিগণিত থেকে থাকবে 6টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, বীজগণিত থেকেও থাকবে 6টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, এবং বাকি 3টি বহু নির্বাচনী থাকবে জ্যামিতি থেকে। আর এই মোট 15টি বহু নির্বাচনী প্রশ্নের 15টি তোমাদের উত্তর করতে হবে। এরপর সৃজনশীল প্রশ্ন, তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ 35 নাম্বার থাকে, কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নের মান 10, যদি 5 হতো তাহলে হয়তো 7টি প্রশ্ন দেওয়া যেত। যেহেতু 10, তাই এখানে ক বিভাগে থাকবে পাটিগণিত, বীজগণিত এবং তথ্য ও উপাত্ত। এমনিতে আমাদের পাটিগণিতে একটা ভাগ থাকতো, বীজগণিতে আরেকটা এবং তথ্য উপাত্তে আরেকটা, কিন্তু এখানে একসাথে থাকবে ক বিভাগে। আর এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে। এই 3টির প্রতিটি প্রশ্নের মান হবে 10 এবং 3 দশে 30। আর বাকি যে 5 নাম্বার সেটি দেওয়া হবে খ বিভাগ থেকে, খ বিভাগে থাকবে জ্যামিতি এবং জ্যামিতিতে 2টি প্রশ্ন থাকবে এবং 1টির উত্তর দিতে হবে, আর প্রশ্নের মান 5। জ্যামিতির ক্ষেত্রে কোনো সৃজনশীল প্রশ্ন থাকবে না, এখানে থাকবে কোনো সম্পদ থাকতে পারে, উপপাদ্য থাকতে পারে, বা কোনো সংজ্ঞা থাকতে পারে, বর্ণনা থাকতে পারে, যে বিষয়গুলো জ্যামিতির অধ্যায় একটি আছে, তোমরা সেটি আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে দেখে নিতে পারবে যেখানে আমরা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এতে তারা উপকৃত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।